Hello everyone, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। Today my topic is Atlantic Immigration Pilot. So যে এই pilot project আসলে Charter Province নিয়ে শুরু হয়েছিল and 2018 এ প্লাস প্রায় 3000 এর উপরে লোক এই ক্যাটাগরিতে এসেছে with job offer. So job offer নিয়ে immigration pilot project যেটা হয়েছিল প্রথমবারের মতো Atlantic Immigration, সেটা it was very successful and যার কারণে rural northern pilot program এর মতো আরেকটা program এসেছে এবং after that like within few days or few months আমরা municipal immigration pilot project হয়তো দেখতে পারবো. Lot of more pilot projects are coming which are targets towards to hire people from around the world যাদের skill আসলে ক্যানাডাতে দরকার. So এই ক্যাটাগরিতে লোকজন অ্যাপ্লাই করে সাকসেসফুল হয়েছে. আপনারা আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে পরবর্তীতে দিচ্ছি যেখান থেকে আপনারা দেখতে পারবেন কতজন লোক কোন কোন প্রভিন্সে এসেছে উইথ জব অফার এবং পরবর্তীতে তারা কিভাবে পার্মানেন্ট রেসিডেন্স পেয়েছে. So these programs are like to hire international people যারা low skilled or mid skilled people যাদেরকে ক্যানাডার বিভিন্ন প্রভিন্সে দরকার, স্পেশালি ছোট ছোট টাউনস এন্ড সিটিতে মানুষ কম থাকছে, চলে যাচ্ছে বড় বড় সিটিতে, যার কারণে এই ধরনের প্রোগ্রামস আমরা দেখতে পাচ্ছি এবং ইন দ্য কামিং ফিউচার আরও বেশি দেখতে পারবো আশা করছি বিকজ অফ দি two upcoming programs. One of them is rural northern pilot, another one is municipal pilot. এই প্রোগ্রামে আসতে হলে কি কি আপনাকে জানতে হবে, কি কি ভাবে অ্যাপ্লাই করলে আপনি সাকসেসফুল হতে পারেন, আপনার এলিজিবিলিটি কি কি দরকার, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব. Stick around and watch the video until the end. So নর্দার্ন ইমিগ্রেশন পাইলটে আপনার কী কী এলিজিবিলিটি লাগবে? প্রথম শর্ত হচ্ছে যে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে আপনার 1560 আওয়ার্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে. সেই কাজের অভিজ্ঞতার মধ্যে আপনার কোনো সেলফ এমপ্লয়মেন্ট টাইপের জব কিংবা ভলান্টিয়ার জব অন্তর্ভুক্ত হবে না এবং পার উইক আপনাকে মিনিমাম 30 আওয়ার্স কাজ করতে হবে. সো এই ধরনের কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে. So National Occupation List NOC অনুযায়ী 0A or B এই কয়েকটা NOC ক্লাসিফিকেশনে আপনার অভিজ্ঞতাটা হতে হবে. যদি এই কয়েকটা ক্লাসিফিকেশনের মধ্যে আপনার অভিজ্ঞতা পড়ে তাহলে you are eligible to apply. Alright, এবার আসা যাক এডুকেশনে. The minimum educational requirement is HSC or higher secondary equivalent to high school diploma in Canada. So that's the minimum, but apnar jodi aro beshi thake that's good, such as like you could have bachelor's, honors, masters, PhD, amphil je kono kichu apnar thakte pare, but shegulo ke apnake ECA korate hobe through a designated organization jeta Canada ECA designated organization madhyame apnar ECA thakte hobe. Only then you can claim that I have this kind of education. পরবর্তীতে আপনাকে যেটা eligibility-র জন্য দরকার হবে সেটা হচ্ছে language test, could be like French or English. So normally বাংলাদেশ থেকে যারা আসে তাদেরকে English test দিতে হয় through IELTS. সেই IELTS-এ আপনার minimum band score থাকতে হবে CLB level 4 যেটার equivalency chart আপনাদেরকে দেখাচ্ছি যে তাহলে কত মার্ক পেলে আপনি এলিজিবল হবেন, বাট দ্যাটস দ্য মিনিমাম মার্কস. আপনাকে টার্গেট করতে হবে আরও বেশি অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ ক্যান কমিউনিকেট থ্রু ইংলিশ, যেটা মিনিমাম দরকার হবে ক্যানাডাতে আপনার থাকার জন্যে এবং কাজ করার জন্যে. ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি আপনি IELTS দিয়ে থাকেন তো সেটা হতে হবে জেনারেল মডিউল, অ্যাকাডেমিক মডিউল এখানে অ্যাপ্লিকেবল হবে না এবং আপনি যদি টেস্ট আগে দিয়ে থাকেন, জাস্ট টু লেট ইউ নো দ্য ভ্যালিডিটি ফর IELTS স্কোর IELTS টেস্ট ইজ অনলি 2 ইয়ার্স. অলরাইট, নেক্সট এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ইজ ইয়োর প্রুফ অফ ফান্ড, যেটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি সাইজের উপরে. আপনারা যদি আপনি সিঙ্গেল হন তাহলে একরকম, হাজব্যান্ড ওয়াইফ হলে আরেক রকম, আপনার যদি কিডস থাকে কতটা কিডস আছে তার উপর ডিপেন্ড করে আপনার একটা টোটাল ফান্ডিং আপনাকে দেখাতে হবে. সো ফান্ডিংটা আপনাদেরকে আমি দেখাচ্ছি. ওটা থেকে দেখে আপনি আপনার ফান্ডিং কত রিকোয়ারমেন্ট হবে এটা আপনি বুঝতে পারবেন। এই ফান্ডিংটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে পারেন কিংবা হাজব্যান্ড ওয়াইফের ব্যাংক একাধিক কিংবা একটি ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে পারেন। ইট কুড বি সেভিংস অর ইট কুড বি কারেন্ট অ্যাকাউন্ট, ইট কুড বি like a deposit account, any kind of liquid form of money. All right, so most critical part is getting a job. Of that's your next eligibility requirement. So je Charter Province ekhane participate korche tader participative province gulo theke প্রত্যেকটা প্রভিন্সে আপনার ডেজিগনেটেড অর্গানাইজেশন আছে যারা লিস্টেড হয়েছে যে এই প্রভিন্সের আন্ডারে ওই কোম্পানিগুলো লিস্টেড হয়েছে to work as a designated organization jara internationally apnaderke hire korte parbe without any LMIO requirement. So in this segment tara apnaderke jodi shuffle ekjon applicant mone kore tahole they can hire you through this program. সেই প্রোগ্রাম থেকে আপনাদেরকে হায়ার করতে হলে তাদের যেসব রিকোয়ারমেন্ট মিট করতে হয় সেগুলো তারা করেছে অলরেডি অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর লিস্টেড। সো সেই অর্গানাইজেশনগুলোতে শুধু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড ইফ ইউ আর সাকসেসফুল ওনলি দেন ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড সাকসেসফুল ইন দিস প্রোগ্রাম। সো জবটা কী তো হতে হবে? জবটা হতে হবে ফুল টাইম পার্মানেন্ট জব। ইট ক্যান নট বি আ সিজনাল জব। ইট হ্যাজ টু বি মিনিমাম 30 hours পার উইক। And of course, it has to be the NOC classification 0, A or B. Ei tinta category baire kono NOC classification e ekhan theke applicable hobe na. So basically, jokhon apnar kache minimum or maximum or whatever eligible, if you are eligible to apply, apni apply korlen and somehow you manage to get a job offer, only then you will be considered to be a successful applicant for this program. Shekhane apni successful all the papers, all the record document আপনাদেরকে ওই প্রভিন্সের ওরা পাঠাবে কিংবা এটা অনলাইনেও পাওয়া যায়। তখন আপনি একটা সেটেলমেন্ট প্ল্যান জমা দিবেন সাথে and then you can apply for permanent residency and you get the job offer letter. ওই জব অফার লেটারের কপি আপনার ওই পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করার সময় জমা দিতে হবে। সো এভরিথিং উইল কাম উইথ আ ডিরেকশন afterwards when you are successful. So most importantly আপনি যদি প্রিপারেশন ভালো করে নিয়ে থাকেন, আপনার সব কাগজপত্র যদি ঠিক থাকে, আপনাদের এমপ্লয়মেন্টগুলো যদি ঠিক থাকে, সব কিছু ডকুমেন্ট আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে। লাইক ওয়ের ইউ ওয়ার্ক, যেখানে কাজ করছেন সেখান থেকে আপনার অভিজ্ঞতার সনদপত্র, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, আপনার নামের বানান স্পেলিং সব যেন সব ডকুমেন্টে ঠিক থাকে। তো এভরিথিং যদি ঠিক থাকে এবং আপনি যদি সাকসেসফুল হতে পারেন এই প্রসেসের মাধ্যমে, দেন ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই ফর দি পার্মানেন্ট রেসিডেন্সি অ্যান্ড ইউ ক্যান কাম টু কানাডা উইথ আ জব অফার। তো দ্যাটস অল অ্যাবাউট ইমিগ্রেশন পাইলট, যেটা আসলে কয়েক বছরের জন্য করা হয়েছিল প্রাথমিকভাবে 1 বছর, তারপর বাড়ানো হয়েছে অ্যান্ড দেন ফাইনালি জাস্টিন ট্রুডো আবার ক্ষমতা আসার পর এটা বলা হয়েছে যে হি সেড ইটস গোয়িং টু বি আ রেগুলার প্রোগ্রাম। সো ইটস নট গোয়িং টু বি এনি মোর পাইলট, এটা এখন থেকে রেগুলার প্রোগ্রাম হতে যাচ্ছে। সো এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই জব অফার নিয়ে এখানে আসতে পারবেন। সো why not you for sure আপনি যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনারাও চান্স পাবেন। আপনারা জাস্ট ইউ নিড টু ডিটারমাইন দ্যাট ইউ ক্যান গেট এ জব অফার অন ইয়োরসেলফ। সম্পূর্ণ সঠিকভাবে যদি আপনি কাগজপত্র জমা দিতে পারেন অ্যান্ড ইফ ইউ আর কনফিডেন্ট দ্যাট ইউ ডিজার্ভ এ জব অ্যান্ড ইফ ইউ ক্যান কনভিন্স অ্যান এমপ্লয়ার, তাহলে অবশ্যই এই প্রোগ্রামে আপনি সাকসেসফুল হতে পারবেন। সো my suggestion will be definitely keep trying for this northern immigration pilot. You also should try for rural, northern and any upcoming pilot project and maximize your opportunity. All right, so keno Atlantic Immigration Pilot Project moto ekti program chalu hoyechilo, এটা যদি আনসার করতে হয় তাহলে যেটা বলতে হয় যে নর্মালি প্রতি বছর ক্যানাডাতে প্রচুর সংখ্যক ইমিগ্রেন্ট আছে। ইটস লাইক 300,000 মোর অর লেস। এই ইমিগ্রেশন করে যারা এখানে আসে তারা বেশিরভাগই আপনার বড় বড় সিটিগুলোতে চলে যায়। ওখানেই যেহেতু জবের সংখ্যা বেশি, যেখানে ফেসিলিটিস বেশি, যার কারণে মোস্ট অফ দ্য ইমিগ্রেন্টস অ্যাকচুয়ালি সেটেল ইন দ্য বিগ সিটিস। সো এই পাইলট প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল এই উদ্দেশ্য রেখে যাতে ছোট ছোট কমিউনিটি ছোট ছোট সিটি অ্যান্ড টাউনগুলোতে মানুষকে রাখা যায় সো যার কারণে এই ইমিগ্রেশনের সাথে এটা ডিফারেন্স হচ্ছে যে ইউ হ্যাভ টু কাম উইথ আ জব অফার সো দি আইডিয়া ইজ ওয়েন ইউ হ্যাভ আ জব অফার ইউ আর মোর লাইকলি টু সেটল ইন দ্যাট ডেজিগনেটেড এরিয়া সো দ্যাট ওখানকার ইকোনমিক ডেভেলপমেন্টে যাতে আপনি অংশগ্রহণ করতে পারেন ইন রিটার্ন কানাডিয়ান গভর্নমেন্ট উইল গিভ ইউ PR and PR এর শর্ত মেনে আপনি 3 বছর থাকলে you will get this citizenship. So normally, আপনি যদি এই visa category তে আসেন, you are not likely to move to the big cities. That is the kind of commitment তারা দেখতে চায় আপনাদের কাছে, and this is gonna be happening to you as well. Like you are going to be staying at that designated area or community যেখানে আপনাকে থাকতে হবে for a certain time. So এই website as you can see all the informations are here. You can go one by one and check and anything you want to know more about it just research through. In that way you can get more information about the program. That's it for today. Thank you very much for watching. I hope to see you in the next video. Until then, Allah Hafiz.